ওয়েলকাম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ। সম্প্রতি অবসরে গেলাম, দ্যাট ইজ পিআরএল গেলাম। আমি ধারাবাহিকভাবে এমবিবিএস স্টুডেন্ট এবং নতুন ডাক্তারদের জন্য ভিডিও লেকচার তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি। অনেকে এগুলি ফলো করতেছে, সেই তার ধারাবাহিকতা হিসাবে আজকে শুরু হলো জেনেটিক অ্যান্ড জেনেটিক ডিজর্ডার। এর আগে আমার লেকচার হয়েছে, আমার ইউটিউব চ্যানেলে আছে, সেলুলার অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি, ইনফ্লামেশন, টিস্যু রিপেয়ার, হিমোডাইনামিক ডিজর্ডার। আশা করছি তোমরা যারা সেটে বসে আছো আমার লেকচার শুনতে, তারা এগুলি দেখেছ। যারা না দেখে থাকো তারা এগুলি আবার দেখবে আমার চ্যানেলে ঢুকিয়ে, আর যারা এখনও দেখিনি তাদের কাছে তোমরা শেয়ার করবে। মূলত তোমরা তোমাদের কাজে লাগবে, যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, প্যাথোলজি লেকচার দরকার তাদের, এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বেসিক সাবজেক্ট হিসেবে প্যাথোলজি পড়ার জন্য। আজকের এই চ্যাপ্টার জেনারেল প্যাথোলজি থেকে জেনেটিক অ্যান্ড জেনেটিক ডিজঅর্ডার। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আজকে তোমরা উপস্থিত আছো ডাক্তার ফাহিমা, ডাক্তার লাইজু, ডাক্তার কি তোমার ও দেবাঞ্জিৎ পণ্ডিত, হ্যাঁ বসো, ডাক্তার তুষারও আছে এখানে, বসো। তো জেনেটিক্স, প্রথম হবে জেনেটিক্স বেসিক আইডিয়া, তারপরে জেনেটিক ডিজঅর্ডার। তো জেনেটিক যদি শুরু করতে চাই তার আগে আমাদের এক সেল সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। আমাদের যে বডিটা আছে, এই যে সারা বডি, বডিটা তৈরি হয়েছে আমাদের বেসিক ইউনিট হলো কোষ বা সেল। যেমন এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের বেসিক হলো জিনিস হলো ব্লক বা ইট, একটা করে ইট, হাজারো হাজারো ইট দিয়ে তৈরি হয়েছে এই বিল্ডিং। এরকম আমাদের এই বডিটাও তৈরি হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেল দিয়ে। সেই সেলে কি আছে, সেল কি জিনিস, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। এই লাইফের স্ট্রাকচার এবং ফাংশন হচ্ছে এই সেলের ভিতরে। নাম্বার অফ ক্রোমোজোম ইন নিউক্লিয়াস, এই সেলের আছে মাঝখানে নিউক্লিয়াস, তারপরে নিউক্লিয়াসের বাইরে আছে সাইটোপ্লাজম। আমাদের মূল টার্গেটটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে থাকে 23 ইন জার্ম, মানে ক্রোমোজোম থাকবে, জার্ম সেলে থাকবে 23 ক্রোমোজোম। এই ক্রোমোজোম 23 বলা হয় হ্যাপ্লয়েড, মানে হাফ, টোটাল হইল, ফুল হইল 46, 46-এর হাফ হইল 23। তাহলে এই সোমাটিক সেলে আমাদের শরীরের কোষগুলিতে আছে, প্রত্যেকটা নিউক্লিয়াসে আছে মানুষের 23 জোড়া ক্রোমোজোম, মানে 46-টা ক্রোমোজোম, তার অর্ধেক থাকা মানে হলো হ্যাপ্লয়েড। এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে। তাহলে যদি 46 হয় তাহলে হবে 2N। তো জার্ম সেলে থাকে 23 করে ক্রোমোজোম। যেমন জার্ম সেল বলতে কাকে বোঝাবো, আমরা ওভামকে বোঝাবো, মেয়েদের ওভাম, আর ছেলেদের হলো স্পার্ম। ওভামে থাকবে 23 ক্রোমোজোম, স্পার্মেও থাকবে 23 ক্রোমোজোম। আর 46 ইন সোমাটিক সেল, দ্যাট ইজ ডিপ্লয়েড নাম্বার, 2N নাম্বার। এর মধ্যে আবার 44 হবে অটোসোম অ্যান্ড 2 সেক্স ক্রোমোজোম। মেইলের বেলায়, পুরুষদের বেলায় থাকবে এই দুইটা সেক্স ক্রোমোজোমে, একটা থাকবে এক্স আর একটা থাকবে ওয়াই। এরা স্ট্রাকচারালি এবং ফাংশনালি ভিন্ন, এবং এটা দেখে চিনা যায়।
কোনটা এক্স এবং কোনটা ওয়াই। তো ফিমেলদের থাকবে এক্স এবং এক্স। আমি তোমাদেরকে মানব সৃষ্টির রহস্য থেকে কিছু রেফারেন্স দিতে চাই। আমরা অনেকেই আমাদের ধর্ম বিশ্বাস আছে, কেউ ধর্ম বিশ্বাস করি বা কেউ করি না, কিন্তু যারা ধর্ম বিশ্বাস করে বিশেষ করে মুসলিমরা, তারা মনে করেন, তারা বিশ্বাস করেন যে প্রথম মানব হল হযরত আদম আলাইহিসসালাম। আদম, তো আল্লাহ তাকে প্রথম মাটির কনস্টিটিউয়েন্ট দিয়ে, মাটিতে যা থাকে এইগুলি দিয়েই তৈরি করেছেন এবং মানুষের আকৃতি এবং রক্ত মাংস দিয়ে ফুল একজন মানব হিসেবে তৈরি করেছেন। পরবর্তী টাইমে সেকেন্ড আরেক মানব তৈরি করেন আদমের শরীরের অংশ থেকে, বলা হচ্ছে আদমের শরীরের অংশ থেকে, তার নাম হলো আমাদের ধর্মীয় বিশ্বাস মতে হাওয়া আলাইহিসসালাম। তাহলে তিনি ছিলেন ফিমেল। তা আমরা বিজ্ঞানীরা আমরা গবেষণা করে দেখেছি যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে যে মেয়েদের এবং ছেলেদের নিউক্লিয়াসের সেক্স ক্রোমোজোমের পার্থক্য আছে। ছেলেদের বেলায় এক জোড়া থাকে এক্স ওয়াই, মেয়েদের বেলা থাকে এক্স এক্স। তাহলে যদি আমরা কেউ তর্কের খাতিরেও যদি মনে করি যে প্রথম সৃষ্টি করেছেন হাওয়াকে, তাহলে হাওয়া থেকে যখন আদমকে তৈরি করা হলো, তখন তো হাওয়ার শরীরে তো শুধু এক্স এবং এক্স, তাহলে তো এক্স ওয়াই হইতে পারে না, কাজে হাওয়া থেকে আদম হইতে পারে না, কিন্তু আদম থেকে কিন্তু হাওয়া হইতে পারে, কারণ আদমের শরীরে ছিল এক্স এবং ওয়াই। তো সেখান থেকে সেই শরীর থেকে শুধু এক্স এক্স নিয়ে তৈরি হলো হাওয়ার কোষ, এবং এক্স এক্স থাকাতে হলে ইনি মেয়ের অবয়ব পাইলেন মেয়েদের মতো, আর যাদের শরীরে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজোম তারা হয় পুরুষের মতো। কাজেই তারই যে জেনারেশন আমরা, আদম থেকে হাওয়া থেকে আমরা সবাই তৈরি হয়েছি জেনারেশন টু জেনারেশন। কাজে আমরা যারা পুরুষ আছি তাদের শরীরে কোষে আছে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই, আর মেয়েদের আছে এক্স এবং এক্স। এদের যখন ব্যতিক্রম হয় তখন আমরা সেটাকে নর্মাল বলি না, সেটা হলো জেনেটিক ডিজঅর্ডার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই কথাটা, যে হাওয়া থেকে আদম হইতে পারে না, আদম থেকে হাওয়া হইতে পারে। এরপরে টার্মটা হলো জেনেটিক্সের জিন। তা আমরা তো যারা বাঙালি আছি অনেকেই গ্রামে যারা ছিলাম তারা জানি জিন নামে একটা কথা, যে জিন ভূতে ধরে কোরআনেও জিনের কথা উল্লেখ আছে, জিন আর একটা জাতি। তো সেই জিন না, এটা ইংলিশ টার্ম, সেটা হলো জিইএনই জিন, যেখান থেকে হয় জেনারেশন, জেনারেশন টু জেনারেশন সেই জিন। তো ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অ্যাসোসিয়েটেড উইথ ইনহেরিটেন্স অফ ক্যারেক্টারিস্টিক্স ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং ইজ কল্ড জিন। তাহলে যে সমস্ত যে ডিএনএ ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোমে থাকে, ডিটেলস পরে বলতেছি কীভাবে থাকে, তো তারই যে অংশ, যে অংশ সেই ডিএনএ যে অংশ কী করে অ্যাসোসিয়েটেড উইথ ইনহেরিটেন্স অফ ক্যারেক্টারিস্টিক ফ্রম প্যারেন্টস টু অফস্প্রিং, বাবা মা থেকে সন্তানদের মধ্যে যে ইনহেরিটেন্স চলে যায় ক্যারেক্টারিস্টিকগুলো, সেইটা চলে যায় ডিএনএর কারণে। যে সমস্ত যেটুকু ডিএনএ এটা অ্যাসোসিয়েটেড থাকে সেইটুকু হলো জিন, সমস্ত ডিএনএ না, কিন্তু সম্পূর্ণ ডিএনএকে জিন বলা হচ্ছে না, ডিএনএ অংশ যে অংশ দায়ী থাকে ইনহেরিটেন্সের জন্য। এই জন্য অল জিনস আর ডিএনএ, ডিএনএ ছাড়া তো জিন হইতে পারে না, বাট অল ডিএনএ আর নট জিন, ডিএনএ থাকলেই সে জিন না, যেহেতু যে অংশ এই বংশ পরম্পরায় ক্যারেক্টারিস্টিক দিতে পারে না অপশন কি, সেটা ডিএনএ কম্প্রাইজেস উইথ একজন অ্যান্ড ইন্ট্রন, যে ডিএনএ ডিএনএ থাকে
জিনে থাকে যেটুকু জিন সেটার কথা বলতেছি, একজন থাকবে ইন্ট্রন থাকবে, তো একজন এক্স কথাটা আসছে এক্সপ্রেসড থেকে আসছে, এক্সপ্রেসড যে সিকোয়েন্সটা এক্সপ্রেসড হয়, ডিএনএ যে সিকোয়েন্সটুকু এক্সপ্রেস হয় তার নাম হলো একজন, এইটুকু থাকে আসলে ডিএনএ 30%, 3%, 3%, আর ইন্ট্রন মানে ইন্টারভেনিং সিকোয়েন্স, মাঝখানে যে ইন্টারভেনিং সিকোয়েন্স আছে তারা এক্সপ্রেস হয় না, জিন থাকলেই হবে না, জিনটা এক্সপ্রেস হয়ে থাকবে, এক্সপ্রেস যেটুকু হয় না সেটি হলো বেশি, সেটা হলো 97%, এটাকে জাং ডিএনএ বলা হয়। আমাদের যারা মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আমাদের কাছে অনেক বড় বড় ফাইল আছে যেগুলো কম্পিউটারকে হ্যাং করে দেয়, কম্পিউটার জায়গা দখল করে, সেটাকে আমরা বলি জাং ফাইল। তো এরকম জাঙ্ক ডিএনএ আছে যেটা 97% কোনো কাজ করতেছে না, এই এক্সপ্রেশন হইতেছে না, এটা বলে ইন্ট্রন। ক্রোমোজোম ইজ কম্পোস্ট অফ ডিএনএ, তাহলে ক্রোমোজোম কি? ক্রোমোজোম তো বললাম 23 পেয়ার আছে, এটা সুতার মতো কল্পনা করা যাচ্ছে, তো এই এর মধ্যে থাকে ডিএনএ, কম্পোস্ট অফ ডিএনএ, টি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ ইজ কম্পোস্ট অফ নিউক্লিওটাইড বেস পেয়ার, নিউক্লিওটাইড বেস থাকে, তারই পেয়ারে পেয়ারে থাকে, জোড়ায় জোড়ায় নিউক্লিওটাইড বেস পেয়ার থাকে ডিএনএতে, এই চিরুনির এই দাঁতের মতো বেস পেয়ার থাকে। জিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফরমেশন অফ ট্রান্সফার আরএনএ অ্যান্ড মেসেঞ্জার আরএনএ ফর প্রোটিন সিনথেসিস, এই জিনের কাজগুলো কিন্তু আসলে কীভাবে করে, সে প্রোটিন সিনথেসিস করাই এই কাজটা করে, মূল কাজ হলো প্রোটিন সিনথেসিস। প্রোটিনের মূল উপাদান অ্যামাইনো অ্যাসিড, যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে সে সিকোয়েন্সিয়ালি মালা গেঁথে গেঁথে এক একটা করে প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনে হলো আমাদের শরীরের ইউনিট। তো মূলত সে ডিএনএ করে কি, প্রোটিন সিনথেসিস করে, করার জন্য এই কোড করে কোন সময় কোন প্রোটিন তৈরি করতে হবে, সেটা ডিএনএতে যে সিকোয়েন্স আছে ওই সিকোয়েন্স সাধারণ আছে ওই সিকোয়েন্স অনুসারে অ্যামাইনো অ্যাসিড যোগ করে প্রোটিন সিনথেসিস করে। কয়েলিং অ্যান্ড আনকয়েলিং অফ ডিএনএ, এই যে ডিএনএ এই সাজানো থাকে এই একটা ব্যাকবোনে এই দাঁতের মতো, সিরুনির দাঁতের মতো ওই নিউক্লিওটাইডের নিউক্লিওটাইড বেসগুলা, তো সেইগুলি এই ডিএনএ কোনো সময় কয়েলড অবস্থা থাকে, আমরা এই একটা এই সুতা যদি আমরা এরকম একটা গোল একটা এর মধ্যে পেঁচাই তাহলে এগুলি কয়েল, সুতার কয়েল, এরকম সুতার সুতার কয়েল, তাহলে এই সুতার কয়েলের মতো করে না, তাহলে এক 1000 ফিট লম্বা একটা সুতা এই স্টোনের মধ্যে কি গোছানো যাবে না, এরকম লক্ষ লক্ষ কিলোমিটার লম্বা থাকে এই ডিএনএ, সেইগুলি এরকম হিস্টোন নামে প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন, তার মধ্যে এরকম কয়েলড অবস্থা থাকে, এটাকে এটাকে কয়েলড অবস্থা থাকতে পারে আনকয়েলড অবস্থা থাকে, যখন কয়েলড অবস্থা থাকে তখন থাকবে ইনঅ্যাক্টিভ, আর যখন আনকয়েলড অবস্থা থাকবে তখন অ্যাক্টিভ, তাহলে জেনেটিক্যালি অ্যাক্টিভ ডিএনএ ইজ আনকয়েলড কল্ড ইউক্রোমাটিন, আনকয়েলড অবস্থায় থাকলে ইউক্রোমাটিন, আর জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ ডিএনএ ইজ কয়েলড কল্ড হেটারোক্রোমাটিন, ইনঅ্যাক্টিভ বা হেটারোক্রোমাটিন, এন্টায়ার ডিএনএ অর এন্টায়ার ক্রোমাটিন মে বি কয়েলড, সম্পূর্ণ ডিএনএ কয়েলড থাকতে পারে অর এন্টায়ার ক্রোমাটিন কয়েলড অবস্থায় থাকতে পারে। সেলের ক্রোমোজোমে থাকে বারবডি, সেটা কি, ইট ইজ জেনেটিক্যালি ইনঅ্যাক্টিভ এক্স ইন ফিমেল, তোমার জন্য ফিমেল সেলে থাকে এক্স ক্রোমোজোম,
সেই এস ক্রোমোজোম থাকে দুইটা, টু এক্স। এই টু এক্স সব সেলে অ্যাক্টিভ থাকে না, একটা এক্স অ্যাক্টিভ থাকে আরেকটা এক্স ইনঅ্যাক্টিভ থাকে। তাহলে ইনঅ্যাক্টিভ যে এক্সটা আছে তার ডিএনএটা এরকম কয়েলড অবস্থায় থাকে, এটা এটাকে বলা হয় বার বডি, ইনঅ্যাক্টিভ এক্স। নাম্বার অফ বার বডি, বার বডি কিন্তু তাহলে ছেলেদের থাকবে না, ছেলেদের তো এক্স নাই না, মানে ওই একটা এক্স, একটা এক্স ইনঅ্যাক্টিভ থাকলে হবে না। মেয়েদের যেহেতু দুইটা এক্স আছে, একটা এক্স অ্যাক্টিভ থাকে আর একটা ইনঅ্যাক্টিভ থাকে, এই জন্য বার বডি থাকবে মেয়েদের। নাম্বার অফ বার বডি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এক্স ক্রোমোজোম মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে পাই 47 এক্স, 47 ক্রোমোজোম আছে, তার মধ্যে আছে তিনটা এক্স, দুটা এক্স থাকলে হয়তো 46, তিনটা আছে, তাহলে বার বডি কয়টা থাকবো? দুইটা। এই সেলে বার বডি থাকবে দুইটা, এটা সুপার ফিমেল বলতেছে, দুইটা এক্স থাকলে কিন্তু ফিমেল, আরেকটা এক্স আছে তাহলে সুপার ফিমেল। ফিমেলদের কিছু ক্যারেক্টার আছে না, ফিমেলদের একটু লাজুক হবে, একটু মুসকি হাসবে, আনন্দ চোখ হবে এরকম, কিন্তু যখন সুপার ফিমেল হবে তাহলে আরও বেশি লাজুক হবে। কিন্তু কেন হবে? যত এক্স থাকবে তত লাজুক হবে, ছেলেরাও কিন্তু লাজুক, ছেলেদের তো থাকে একটা এক্স, মেয়েদের থাকে দুইটা এক্স, এই জন্য মেয়েরা ছেলেরা মেয়েদের চেয়ে কম লাজুক, মেয়েরাও লাজুক, মানে ছেলেরাও লাজুক না লাজুক, কিন্তু মেয়েদের থেকে কম লাজুক, এই কারণে, কারণ তাদের আছে একটা এক্স, আর ওই ছেলেদের আছে একটা এক্স, মেয়েদের আছে দুইটা এক্স। আবার যে মেয়ের আছে তিনটা এক্স, এটা তো সুপার ফিমেল, খুবই লাজুক। বার বডি থাকবে তার কয়টা? দুইটা, থ্রি মাইনাস ওয়ান। বার বডি অফ টার্নার সিন্ড্রোম কয়টা থাকবে? একটাও না, কারণ হলো তার আছে একটা মাত্র এক্স। টার্নার সিন্ড্রোমে ক্রোমোজোম থাকে 45, 46 না, তা কেন একটা কম থাকে, তার এক্স একটা কম, তাহলে এই ফিমেল নর্মাল ফিমেল না, এটার একটা এক্স কম আছে, কাজে এর বার বডিও থাকবে না, টার্নার সিন্ড্রোম। এটা 45 এক্স, ইম্পর্টেন্স অফ বার বডি। তাহলে এই আইডেন্টিফিকেশন অফ সেক্স, এই ছেলেটা আমি অনেক সময় কোর্টে থেকে পরীক্ষা করতে দেয় এটা ছেলে না মেয়ে। হ্যাঁ, যেমন আমি একটা ই পেয়েছিলাম, আমি এক টুকরা থাইয়ের অংশ বিলের পারে পাওয়া গেছে, একটা থাইয়ের অংশ পরীক্ষা করতে দিছে, এইটা এই থাইটা কি মানুষের থাই না জন্তুর থাই, আমরা রিপোর্ট দিলাম এটা মানুষের থাই, তো এটা মানুষের হলেও এটা ছেলের থাই না মেয়ের থাই, আমরা রিপোর্ট দিলাম এটা মেয়ের থাই, কারণ এর মধ্যে বার বডি আছে, ছেলেদের হলে বার বডি থাকতো না। তাহলে আমরা একটা থাইয়ের এক চাকা ইলিশ মাসের মধ্যে একটা চাক্কা পাওয়া গেছে, একটা মেয়ে খুন হয়েছিল অবশ্যই, এবং মেয়ের বয়সও বলে দিয়েছিলাম, আমরা মেয়ের বয়স বলে দিয়েছিলাম 8-9 বছর। এটা কীভাবে খুন হয়েছিল সেটাও আমরা পরে পরে আমরা শুনতে পারছি ফলো আপ করে। এটা শত্রুকে ফাঁসানোর জন্য নিজেরাই নিজের মেয়েকে খুন করিয়া, মানে হাবা গোবা একটা মেয়ে ছিল তাকে খুন করিয়া মামলা করে দিয়েছিল শত্রুদের নামে। তো এটা বাবা করে দিয়েছে বা হাসি হয়েছে, জানি না কি হয়েছে। তবে আমরা কীভাবে করলাম, এই যে এই সমস্ত টেকনিক খাটাই, এটা ছেলে না মেয়ে বার বডি দেখলেই বোঝা যায় ছেলে না মেয়ে, এক টুকরা না একটা ছেলে যদি পাওয়া যায়, একটা কৌশল যদি কোথায় পাওয়া যায় ধরতে হলো যে এটা ছেলে না মেয়ে। ইন হ্যাটারো ক্রোমাটিন সাম পোর্শন অফ ডিএনএ ইজ কয়েল অ্যান্ড সাম পোর্শন ইজ আনকয়েল। তাহলে যে ক্রোমাটিনে কিছু আছে কয়েল অবস্থায় কিছু আনকয়েল, সেটাকে বলে হ্যাটারো ক্রোমাটিন। মেরি লায়ন একজন বিজ্ঞানী আছে, ছিল আর কি, মেরি লায়ন, আমাদের রয়্যাল লায়ন না কিন্তু, ওই যে জন্তু লায়ন না, এটা মেরি লায়ন তার নাম। ওর একটা হাইপোথিসিস আছে, সে কি বলছে, অনলি ওয়ান এক্স ইজ জেনেটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড আদার এক্স ইজ ইনঅ্যাক্টিভ অ্যাজ বার বডি।
লায়ন বলতেছে, তার হাইপোথিসিস যে আমাদের শরীর, মেয়েদের শরীরে যে দুইটা করে এক্স আছে, এই দুইটা যখন থাকবে তখন একটা এক্স থাকবে অ্যাক্টিভ আর একটা এক্স থাকবে ইনঅ্যাক্টিভ বারবডি, এটা বলছে লায়ন হাইপোথিসিস। তো ইনঅ্যাক্টিভ এক্স ইজ র্যান্ডম আইদার প্যাটার্নাল অর ম্যাটার্নাল, ও মেয়েদের তো দুইটা এক্স, একটা হয়েছে তার মা থেকে আরেকটা তার বাবা থেকে। তো এই বাবার এক্স না মার এক্স কোনটা ইনঅ্যাক্টিভ থাকবে এটার কোনো নিয়ম নাই, র্যান্ডম, কোন ছেলে বাবারটা কোন ছেলে মায়েরটা ইনঅ্যাক্টিভ থাকবে অ্যাজ বার বডি। তো ফেনোটাইপ একটা টার্ম আছে, ফেনোটাইপ, তাহলে এক্সপ্রেশন অফ জিন ইজ কল্ড ফেনোটাইপ। তাহলে জিন থাকবে সেলের নিউক্লিয়াসে, ক্রোমোজোমে থাকবে, ক্রোমাটিনে থাকবে, ডিএনএতে থাকবে। তো সেটা যখন এক্সপ্রেশন হবে, ফিজিক্যালি এক্সপ্রেশন হবে, সেটাকে বলা হয় ফেনোটাইপ। তো এক্সাম্পল কি, স্কিন কমপ্লেকশন, তাহলে এই ফিজিক্যালি আমার শরীরের যে কমপ্লেকশনটা আমাকে বলতেছে আমি মায়ের মতো হয়েছি, আমার শরীরের রংটা আমার মায়ের মতো কিছুটা, মা তো আরও ফর্সা ছিলেন, আমি এরকম ফর্সা না কিছুটা পেয়েছি। তাহলে এই যে অনেকে আছে তোমাদের মধ্যে আছে না, কেউ বলতেছে মায়ের মতো, কেউ বলতেছে বাবার মতো, তাহলে এই যে এক্সপ্রেশন হইলো এইটা কিন্তু এমনি এমনি হয় নাই, এটা ওই যে জিন এক্সপ্রেশন হয়েছে, এই জিনের এক্সপ্রেশন জন্য আমরা এরকম ফিজিক্যাল দেখতেছি কী হইলাম। দেখলে নিশ্চয়ই এটাও প্রোটিন, প্রোটিনের জন্য এই খেলাটা হয়েছে। তো কাজেই স্কিন কমপ্লেক্সন ইনট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস সেল সিক্রেশন ফ্রম প্যারাইটাল সেল অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড যে এই ইনট্রিনসিক ফ্যাক্টর, এই একটা প্রোটিন, এটা সিক্রেশন হয়ে এই প্রোটিনটা তৈরি করার জন্য কিন্তু জিন আছে। তাহলে এই যে এক্সপ্রেশন হইল, জিনের এক্সপ্রেশন হইল ইনট্রিনসিক ফ্যাক্টর অফ গ্যাস সেল, এটা হইল ফেনোটাইপ। তাহলে ফর ইজ ক্যারেক্টার অর এক্সপ্রেশন অর ফেনোটাইপ এ পেয়ার অফ জিন ইজ নেসেসারি, একটা জিন না কিন্তু এ পেয়ার অফ জিন, একটা একজোড়া জিন থাকে, যে কোনো একটা ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার, যে এই প্রোটিনের জিন কি কয়টা একজোড়া, ওই প্রোটিনের জিন কয়টা একজোড়া, ওইটার জন্য জিন কয়টা একজোড়া কিন্তু, তাহলে সেই জিন কিন্তু থাকে দুইটা ক্রোমোজোমে থাকে, একটা মায়ের একটা বাবার। তাহলে ওয়ান কাম ফ্রম মাদার অ্যান্ড ওয়ান কাম ফ্রম ফাদার। তো এতক্ষণ বলা হয় জেনো ফেনোটাইপ, এর পরে আসতেছে জেনোটাইপ, তাহলে ওটা হলো ফিজিক্যাল, এটা হলো জিনের ব্যাপার। তাহলে পেয়ার অফ জিন নেসেসারি ফর ফেনোটাইপ ইজ কল্ড জেনোটাইপ। তাহলে একটা ফেনোটাইপ হইতে গেলে এক জোড়া জিনের দরকার হয়, ওই যে ওই ফেনোটাইপের যে জোড়া ক্রম মানে জিন, জোড়া জিন, সেই জোড়াকে বলা হয় জেনোটাইপ। তাহলে ইনট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল ইজ ফেনোটাইপ অ্যান্ড দি পেয়ার অফ জিন ফর ইট ইজ কল্ড জেনোটাইপ অফ দিস ফেনোটাইপ। আগের এক্সাম্পলে দিছি ইনট্রিনসিক ফ্যাক্টর, তাহলে ওটার ফেনোটাইপ, তাহলে তার সেই ফ্যাক্টরে কিন্তু জিন আছে, সেটা হলো জেনোটাইপ। জেনোমিক ইমপ্রিন্টিং নামে একটা টার্ম আছে, এটা কি ভালো করে বোঝো, জেনোমিক ইমপ্রিন্টিং, যে ফর ইচ এক্সপ্রেশন এ পেয়ার অফ জিন নিডেড, আগে বলেছি ওয়ান প্যাটার্নাল ওয়ান ম্যাটার্নাল, তাও বলেছি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দি জিন অফ পেয়ার, ওই যে ফাদারের জিন আর মাদারের জিনের মধ্যে, ওই জিনের মধ্যে কোনো স্ট্রাকচার আর এবং ফাংশনের কোনো ডিফারেন্স নাই, জিন একই রকমই, ফাদার দিকে আসুক মাদার দিকে, যে কোনো একটা ইউনিটের জিন, পেয়ারের জিন, এক্সেপ্ট ফাংশনাল ডিফারেন্স, স্ট্রাকচারের কোনো ডিফারেন্স নাই কিন্তু ফাংশনাল ডিফারেন্স আছে। তাহলে এই যে ফাংশনাল ডিফারেন্স যে হয় এটাই হলো আসলে জেনোমিক ইমপ্রিন্টিংয়ের জন্য হয়, দিস ফাংশনাল ডিফারেন্স ইজ কল্ড জেনোমিক ইমপ্রিন্টিং। স্ট্রাকচারের কোনো ডিফারেন্স নাই, ফাদারের জিন আর মাদারের জিন একই রকমই স্ট্রাকচার, কিন্তু ফাংশনের যে ডিফারেন্সটা হলো এটা হলো ইমপ্রিন্টিংয়ের জন্য হলো,
ইট ইজ ক্যারিড আউট বাই ইপিজেনিক প্রসেস। ইপিজেনেটিক প্রসেসের জন্য এই ঘটনা হয় জেনোমিক ইমপ্রিন্টিং। আমি এখন এক্সপ্লেন করতেছি এটা এক্সাম্পল দিয়ে। মাদার ইজ শর্ট অ্যান্ড ফাদার ইজ টল, কথা ঠিক আছে? মাদার ইজ শর্ট, ফাদার ইজ টল, আসলে তো তাই থাকে। ফাদার মাদার কি সমান থাকে সাধারণত? তা না, মেয়েরা একটু ছোট থাকে, 2-4 ইঞ্চি ছোটই থাকে ছেলেদের সাথে, যে কোনো দেশি। কিন্তু এক্সেপশন আছে, অনেক মেয়ে লম্বা আছে। আমাদের তো নায়িকা সবচেয়ে লম্বা ইন্ডিয়ার, কি নাম, দীপিকা পাড়ুকোন, কত লম্বা। তো এর সাথে কি বাংলাদেশে কোনো নায়ক ম্যাচ করতে পারবে? এরকম না। তো এই যে এখানে একটা বলা হয়েছে শর্ট মাদার লং ফাদার, দে হ্যাভ এ টল বডি। আচ্ছা, টল ইজ এ ফেনোটাইপ, এই যে লম্বা এটা হলো আমরা দেখতেছি এটা ফেনোটাইপ। অ্যান্ড ওয়ান, আচ্ছা তাহলে ফেনোটাইপ অ্যান্ড নিডস এ পেয়ার অফ জিন, টল হওয়ার জন্য এক জোড়া জিন লাগবে টল হওয়ার জন্য। তাহলে ওয়ান ম্যাটারনাল অ্যান্ড ওয়ান প্যাটারনাল, তাহলে টল হওয়া একটা ফেনোটাইপ, টল হওয়ার জন্য এক জোড়া জিন লাগবে, একটা ম্যাটারনাল একটা। তো এখানে যদি প্যাটার্নালটা কাজ করে তাহলে বাবার মতো ছেলে লম্বা হবে বা মেয়ে লম্বা, বাবার মতো মেয়েও কিন্তু লম্বা হয়। তোমাদের তো অনেক মেয়েই তো লম্বা আছে, বাবার ছেলে লম্বা হয়ে গেছে। আচ্ছা, সেই যে হইল লম্বা কেন হইল, ওই মা মায়েরটা তখন ইনএক্টিভ থাকে ফাংশনালি, এই জন্য বাবারটার জন্য সে। তাহলে ফ্রম টল ফাদার, বাট দি বেবি ইজ টল নট শর্ট, মায়ের মতো হইল না, বিকজ ইপিজেনেটিক প্রসেস ইনহিবিট এক্সপ্রেশন অফ শর্ট মাদার্স জিন। ইপিজেনেটিক যে টেকনিকটা মেথডটা, সেইটা এমন একটা মেথড মায়েরটাকে সাপ্রেস করে রাখছে, এক্সপ্রেস করতে দেয়, তাহলে মায়ের মতো হলে শর্ট হবো। উইদাউট এনি স্ট্রাকচারাল চেঞ্জ অফ জিন, কিন্তু জিনের কোনো স্ট্রাকচারাল চেঞ্জ হয়নি। অ্যান্ড দ্য ফল টলস টল ফাদার্স জিন ইজ এক্সপ্রেসড অ্যান্ড দি বেবি বিকাম টল হোয়েন দি ম্যাটারনাল জিন ইজ ইনহিবিটেড বাট প্যাটার্নাল জিন ইজ এক্সপ্রেসড, কল ম্যাটার্নাল ইমপ্রিন্টিং। ওই যে যেটা এক্সপ্রেস হবে না ওইটাই হলো ইমপ্রিন্টিং হচ্ছে, তাহলে ম্যাটার্নাল জিনটা ম্যাটার্নাল জিন ইমপ্রিন্টিং হওয়ার জন্যই মায়ের টাফ পাইল না আসে, বাবার টাফ পাইল। হোয়েন দি প্যাটার্নাল জিন ইজ ইনহিবিটেড অ্যান্ড দি ম্যাটার্নাল জিন ইজ এক্সপ্রেসড কল প্যাটার্নাল ইমপ্রিন্টিং। তাহলে যদি প্যাটার্নাল ইমপ্রিন্টিং হইতো এই ক্ষেত্রে, তাহলে সন্তান খাটো হতো। সিজিপি জেনেটিক সেটা কি, নো চেঞ্জ ইন জিন বাট চেঞ্জ ইন এক্সপ্রেশন ইজ কল্ড ইপিজেনেটিক। ডিউ টু ইপিজেনেটিক জিন ক্যান রিড অর ক্যান নট রিড, জিন পড়তে পারে অথবা পড়তে পারে না, এটা হলো ইপিজেনেটিক। যদি পড়তে পারে তাহলে এক্সপ্রেশন হবে, না পড়লে পাবে না। ইন আদার ওয়ার্ড, ইপিজেনেটিক ক্যান অফ অর অন দি জিন, জিনকে অন করতে পারে জিনকে অফ করতে পারে। এক্সাম্পল দিই, ডিউরিং এমব্রায়োজেনেসিস অল সেল ডেরাইভ ফ্রম জাইগট, এমব্রায়ো হওয়ার সময় তো জাইগট তৈরি হয়, স্পার্মাটোজোয়া এবং ওভামের নিষিক্তকরণে ফার্টিলাইজেশনে একটা জাইগট তৈরি হয়। তাহলে এই জাইগট একটা সেল, ডিভিঙ্গে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, চারটা ভেঙে আটটা হয়, আটটা ষোলোটা হয়, 32টা হয়ে বছর, এরকমভাবে মোগুলো তৈরি হয়। তাহলে তো সবই তো একই রকম হওয়ার কথা না, তাই কি হয়, তাই যদি হইত তাহলে এরকম বলের মতো একটা মানুষ হইত, তার কোনো নাক থাকতো না, চোখ থাকতো না, কিছুই থাকতো না। কিন্তু এখানে কোনোটা এক্সপ্রেস হয়েছে, কোনোটা এক্সপ্রেস হয়নি। কী হচ্ছে এখানে, জাইগট ইজ এ সিঙ্গল সেল বাট সাম অফ সেল ডিফারেন্সিয়েট টু নিউরন, সাম মাসল, সাম ব্লাড সেলস, ইট ইজ ডিউ টু ইপিজেনেটিক প্রসেস।
কোনটায় কখন কি হবে এটা বলে দেবে। দ্যাট ক্যান অফ অর অন দি জিন টু ডিফারেন্সিয়েট সেল অ্যাজ পারনিট, কোন সেলে কি দরকার সেটা রিপ্রেজেন্টেটিভ ঠিক করে দিবে। মেকানিজম অফ অফ অ্যান্ড অন কীভাবে হয় অফ অ্যান্ড অন, রিপ্রেজেন্টেটিভ ডাজ নট কজ অল্টারেশন ইন জিন, রেদার অল্টার দি এক্সপ্রেশন অফ জিন বাই মিথাইলেশন অ্যান্ড হিস্টোন মডিফিকেশন অফ জিন। এমনি কোনো জাদুগরি কোনো জিনিস নাই, ও আসলে মিথাইলেশন করবে কি করবে না, অথবা এই হিস্টোনের যে হিস্টোনের কয়েল হয়ে থাকে এর মধ্যে চেঞ্জ করে দেয়, হিস্টোন প্রোটিন এক্সচেঞ্জ করে দেয় অথবা মিথাইলেশন করায়, তাহলে এই মিথাইলেশন করানো আর হিস্টোন চেঞ্জের ক্ষেত্রে হয় অফ এবং অন। হোয়েন জিন ইজ টু বি ইনহিবিটেড, যখন অফ করার দরকার হয় বাই এপিজেনেটিক মিথাইলেশন অর হিস্টোন মডিফিকেশন, মেক্স দি জিনস কয়েলড, কয়েল করে ফেলবো, যখন দরকার হয় যে এটাকে অফ করে দাও তখন এইটাকে কয়েল করে রাখে, কয়েল করে রাখলে এক্সপ্রেশন হবে না এবং হিস্টোনের মধ্যে কয়েল করে রাখে। হোয়েন জিন ইজ টু বি এক্সপ্রেসড, দ্যাট ইজ অন করতে হবে বাই এপিজেনেটিক মিথাইলেশন অর হিস্টোন মডিফিকেশন, মেক্স দি জিন আনকয়েলড, ও আনকয়েল করে এই হিস্টোন থেকে ঘুরে আসে পড়ে অ্যান্ড দি জিন ইজ অ্যাক্টিভেটেড, তখন অ্যাক্টিভেটেড। হিস্টোন কি? ইট ইজ দি বেসিক প্রোটিন অফ ডিএনএ, ইট ইজ স্ফেরিক্যাল পার্টিকল, এরকম স্ফেরিক্যাল পার্টিকল আপন হুইচ ডিএনএ কয়েলস, এরকম এইভাবে আমরা সুতার কাছে না, হ্যাঁ শত শত ফুট সুতা আমরা কাছে মোটে নিয়ে রাখি, এরকম ডিএনএতেও হিস্টোন প্রোটিনের উপরে ডিএনএ ডিএনএ তো সুতার মতোই কয়েল হয়ে থাকে অ্যান্ড ফর্ম এ কমপ্লেক্স কল নিউক্লিওজোম, এই যে কাছে থাকে এটা নাম হল নিউক্লিওজোম অর বি বডি। ইপিজেনেটিকের সাথে ক্যান্সার একটা সম্পর্ক আছে সেটা বলি, সাপ্রেশন জিন রেগুলেট দি নর্মাল সেল গ্রোথ, নর্মাল সেল গ্রোথ হয় অবিরত গ্রোথ হচ্ছে কিন্তু এটাকে সাপ্রেস না করলে টিউমার হয়ে যাবে। ইন আদার ওয়ার্ড ইট কন্ট্রোলস দি এ প্রোটন কোজেন, তাহলে সাপ্রেশন জিনটা প্রোটন কোজেন এক্সপ্রেশন হওয়ার জন্য সেল গ্রোথ হয়, তো এ আবার সাপ্রেশন জিন করে কি এই প্রোটন কোজেনকে সাপ্রেশন করে। ইপিজেনেটিক মে টেক মেক দি সাপ্রেশন জিন সাইলেন্ট, ওই ইপিজেনেটিক করে কি এই সাপ্রেশন জিনকে সাইলেন্ট করে রাখে। আচ্ছা যদি পুলিশ না থাকতো তাহলে অনেক চোর ডাকাতের গ্রোথ হতো না, তো পুলিশ থাকার জন্য করছে কি চোর ডাকাত হচ্ছে না বা কম আছে, কিন্তু এই মনে করো এই চোর ডাকাতকে সাপ্রেস করে পুলিশ, তাহলে পুলিশকে যদি কোনো কারণে কেউ ঘুষ টুর দিয়ে হোক আল্লাহ না করে ঘুষ হয় আর কথা কথা বলছি ঘুষ দিয়েই হোক বা ভয় দেখাই হোক সাপ্রেস করে কোথায় চোর ডাকাত ধরো না, তাহলে চোর ডাকাত বেড়ে যাবে না, তাই আমরা তো ক্যান্সারকে চোর ডাকাতের সাথে তুলনা করবো, চোর ডাকাত যেমন ক্ষতিকর ক্যান্সার যেমন ক্ষতিকর, তাহলে ক্যান্সার সেল বাড়তে থাকবে যদি সাপ্রেশন জিন ইনঅ্যাক্টিভ থাকে, মানে পুলিশ যদি ইনঅ্যাক্টিভ থাকে। When suppression gene is made silent, no gene is available to control proton cozen. Proton cozen ke thama no rakhe thakbe na. In other words, controls of suppression gene to proton cozen is withdrawn. Thus, proton cozen is converted to oncogen, মানে cancer causing, tumor causing gene, and chance of tumorigenesis. Tumor বা cancer যদি হোক, তো সব ক্যান্সারই তো টিউমার, তো তখন টিউমার হয়, ইপিজেনেটিক কন্ট্রোল যদি নষ্ট হয়ে যায়। হাউ ইপিজেনেটিক মেক দি জিন সাইলেন্ট, ইপিজেনেটিক মে সুইচ অন অফ দি জিন ফর মাইক্রো মেসেঞ্জার আর এন এ ফরমেশন, নট ফর নর্মাল মেসেঞ্জার আর এন এ, নর্মাল মেসেঞ্জার না করে মাইক্রো মেসেঞ্জার, বিকজ অফ মাইক্রো মেসেঞ্জার প্রোটিন ইজ নট সিনথেসাইজ called silencing of gene by epigenetic. Transcription is not affected but most transcriptional step is affected. Here,
এটা ট্রান্সলেশনাল স্টেপ মনে হয় হবে, ইপিজেনেটিক কজেস পোস্ট ট্রান্সক্রিপশনাল, পোস্ট ট্রান্সক্রিপশনাল, ঠিক আছে, পোস্ট ট্রান্সক্রিপশনাল স্টেপ ইজ এফেক্টেড, ট্রান্সক্রিপশন এফেক্টেড হয় না কিন্তু পোস্ট ট্রান্সক্রিপশনাল স্টেপ ইজ এফেক্টেড। হেয়ার ইপিজেনেটিক কজেস পোস্ট ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং অফ দি জিন। প্রোটিন সিনথিসিস, ট্রান্সক্রিপশন হবে, প্রোটিন সিনথিসিস হওয়ার জন্য ট্রান্সক্রিপশন হয়ে যাবে, ফরমেশন অফ মেসেঞ্জার আরএনএ ফলোয়িং ডিকটেশন অফ জিন, জিন যেভাবে বলবে সেভাবে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে, মানে জিনের মধ্যে তো স্ট্রাকচার তৈরি করে আছে ওই বেজের সিকোয়েন্সগুলা, তো ওই সিকোয়েন্সেই সে মেসেঞ্জার আরএনএ তৈরি করবে। এরপরে ট্রান্সলেশন হবে নর্মাল মেসেঞ্জার আরএনএ, নট মাইক্রো মেসেঞ্জার আরএনএ। তাহলে নর্মাল মেসেঞ্জার আরএনএ গোস টু দি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মেসেঞ্জার আরএনএ চলে যায় সাইটোপ্লাজমে, সেখানে থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে থাকে রাইবোজোম, রাইবোজোমের দানার জন্য এটা রাফ হয়। তাহলে রাইবোজোমে থাকে গেলে পরে ওখানে ওখানে কিন্তু আরএনএ আছে, সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড প্রোটিন ইজ সিনথেসাইজড উইথ দি হেল্প অফ ট্রান্সফার আরএনএ, আরএনএর সাথে প্রোটিন সিনথেসিস করে। যেরকম জিন এক্সপ্রেশন হচ্ছে সেই রকম প্রোটিন তৈরি হবে, ওটা আরেকটা কমপ্লেক্স, ওটা এখানে আলোচনা করে প্রোটিন সিনথেসিসের জন্য আরেকটা চ্যাপ্টারে আমরা জেনেটিক ডিজর্ড করার জন্য এতটুকু যথেষ্ট যে এখান থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, ট্রান্সফার আরএনএ থাকে ইয়েতে ওই রাইবোজোমে, ওখানে অ্যামাইনোসিস সাথে মালার মতো যোগ যোগ হয়ে 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 প্রোটিন তৈরি হয়। মাইক্রো মেসেঞ্জার আরএনএ কি কনসিস্টিং অফ অ্যাবাউট 22 নিউক্লিওটাইড বেস পেয়ার, ছোটো ছোটো টুকরা, মাত্র 22 জোড়া ক্রোমোজোম থাকেই থাকে, নিউক্লিওটাইড থাকে। জেনেটিক ডিজর্ডার আমাদের নেক্সট পর্বে শুরু হবে, আজকে ফার্স্ট পর্ব শেষ হলো, আমাদের নেক্সট পর্বে হবে জেনেটিক ডিজর্ডার, আজকে এ পর্যন্ত থাক, তোমরা আবার নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসের অংশটুকু দেখবে আর আমার লেকচার সবার কাছে শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করবে, ধন্যবাদ।